তো আপনারা একটু ভালো করে আমার এই ভিডিওটার দিকে লক্ষ্য করেন এই ভিডিওর নিচের অংশটার দিকে যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পারবেন যে নিচের অংশটুকুতে কিন্তু কোনো ব্লার দেখা যাচ্ছে না কিন্তু ভিডিওর উপর যে অংশটুকু তো আছে সেই অংশটুকুতে কিন্তু ব্লার দেখা যাচ্ছে তো আপনারা কিন্তু এতদিন অনেকেই কিন্তু আপনার মোবাইল ফোন দিয়ে ভিডিওতে ব্লার অ্যাড করেছেন কিন্তু আমি শিউর দিয়ে বলতে পারি এরকম ব্লার আপনারা অনেকেই করতে পারেন না তো আপনাদেরকে আজকে আমি শেখাবো যে আপনারা আপনাদের ভিডিওর পেছনে ব্লার ঠিকই করবেন কিন্তু আপনার যে পায়ের যে অংশটুকু থাকে আই মিন রাস্তা থাকে অনেক সময় অনেক অংশটুকু থাকে সেই অংশটুকু আপনারা ব্লার করবেন না কিন্তু আপনাদের পিছনে কিন্তু ঠিকই ব্লার হবে আপনার উপরের অংশটুকু ব্লার হবে এই ব্লারটাই আজকে আমি আপনাদেরকে শেখাবো তো এই ব্লারটা করার জন্য জাস্ট আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ক্যাপকার্ট তো আপনারা এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর স্টোর থেকে ইনস্টল দিয়ে নিন ইনস্টল দেওয়া হয়ে গেলে তো আপনারা ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে ভিডিওটা সিলেক্ট করে এখানে নিয়ে আসেন আর বাকি যে ইডিটটুকু থাকে সেইটুকু চলে আমি আপনাদেরকে এখন স্ক্রিনে গিয়ে দেখাই দেবো তো ভিডিওটা সিলেক্ট করে নিয়ে আসার পর ভিডিওর যে বাড়তি অংশটুকু থাকে সেই অংশটুকু আমি এখান থেকে স্পিল্ড অপশনে ক্লিক করে তারপর সেই অংশটুকু এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে আমি ডিলিট করে দিলাম আমি জাস্ট অল্প একটু অংশ এই ভিডিও রাখবো যতটুকু আমি আপনাদেরকে এখন দেখাতে চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডে ব্লার করলে ব্লারটা জাস্ট আমার পায়ের দিক দিয়ে হবে না বাট আমার পিছনের দিক দিয়ে হবে তো জাস্ট আমি এখন ভিডিওটাতে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে স্কল করে দিয়ে গেলে এখানে ডুপ্লিকেট অপশন পাচ্ছেন ডুপ্লিকেট অপশনটাতে একটা ক্লিক করে দিয়ে এখানে অব্যাল অপশন পাচ্ছেন অবাইল অপশনটাতে একটা ক্লিক করে দেন ক্লিক করে দিয়ে ওভারলে করা ভিডিওটা একদম টান দিয়ে সামনের দিকে নিয়ে আসেন সামনের দিকে নিয়ে আসার পর ওভারলে করা ভিডিওটাতে একটা ক্লিক করে দিয়ে স্কুল করে দিয়ে গেলে এখানে রিমুভ বিজে একটা অপশন পাচ্ছেন রিমুভ ক্লিক করে দিয়ে এখানে অটো রিমুভাল অপশন অটো রিমোভালে একটা ক্লিক করে দিয়ে এখানে সাইন করে দেন তাহলে আপনার এই ওভারলে করা ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে থাকবে তো এখন এখান থেকে আপনি ব্যাগ চলে যান তারপরে এখানে চলে যাবেন ইফেক্ট অপশনটাতে ইফেক্ট অপশনটাতে চলে গিয়ে এখানে দেখবেন ভিডিও এফেক্ট একটা অপশন আছে জাস্ট এই ভিডিও এফেক্ট অপশনটাতে চলে যাবেন চলে গিয়ে এখানে আমি হ্যালো ব্লার অ্যাড করবো আপনার যে ব্লার খুশি আপনি কিন্তু সেই ব্লার এখান থেকে করে নিতে পারেন তো আমি হ্যালো ব্লাডটাতে একটা ক্লিক করে দিলাম এখানে সাইন করে দিলাম সাইন করে দিয়ে এই হ্যালো ব্লাডটা একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত নিয়ে যাব ফার্স্ট টু লাস্ট পর্যন্ত নিয়ে যাওয়ার পর এখানে অ্যাডজাস্ট অপশন পাবো অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে স্পিডে ক্লিক করে দেব স্পিডে ক্লিক করে দিয়ে এখানে হচ্ছে আমি এটার এটা সতেরো ইন্টেন্সিটিটা কমিয়ে তেরো করে নিব বা চোদ্দ পনেরোতেই রেখে দিলাম পনেরো করলেই আমার ভিডিও কোয়ালিটি সবচেয়ে সুন্দর হয় তো এখন এখানে কর্নারে লেয়ার অপশন পাবো লেয়ার অপশনটাতে ক্লিক করে দিয়ে এখানে ব্যাক অপশনে চলে যাব তাহলেই কিন্তু আমার ফেসের পিছনে ব্লাডটা চলে যাবে তো ফেসের পিছনে ব্লাডটা চলে যাওয়ার পর এখন আপনারা লক্ষ্য করেন ব্লাডটা কিন্তু আমার পায়ের দিক দিয়েও হয়ে যাচ্ছে মানে আমি যে বলেছিলাম আপনাদের পায়ের দিক দিয়ে কোনো ব্লার হবে না পিছনে ব্লার হবে একদম ফিফটিন প্রো ম্যাক্সের মতো তো এখন আমি আপনাদেরকে দেখাবো লক্ষ্য করেন এখন কিন্তু পায়ের দিক দিয়ে ব্লার আছে তো দেখেন এখন দেখাচ্ছি তো তার এটা করার জন্য আপনারা ভিডিওতে ক্লিক করবেন অরিজিনাল যে ভিডিও মেন ভিডিওতে ক্লিক করে স্কুল করে দিয়ে গেলে এখানে আবারও ডুপ্লিকেট অপশন পাচ্ছেন ডুপ্লিকেট অপশনে ক্লিক করে এটাকে আবারও ওভারলে করে নেবেন ওভারলেক করে নিয়ে জাস্ট একদম এটাকে এটার একদম নিচে রেখে দিবেন নিচে রেখে দিয়ে দেখবেন যে এটার সামনে ব্লার হয়ে আসে যদি এটার সামনে ব্লার হয়ে থাকে তাহলে আবার এখানে ব্যাক অপশন চলে যাবেন আবার ইফেক্ট অপশনে চলে যাবেন তারপর এখানে হ্যালো ব্লার অপশনটাতে আবার ক্লিক করে দিয়ে এখানে লেয়ার অপশনটা পাবেন তারপরে এখানে আবারও ব্যাক অপশনটাতে ক্লিক করে দেন তাহলে এটা সামনে চলে আসবে আর যদি আপনার আগেই সামনে থাকে তাহলে আর এইগুলো করার দরকার নেই তো এখন এখান থেকে ব্যাক চলে যাব ব্যাক চলে গিয়ে এখানে আবারও ওভারলের উপর ক্লিক করে দিয়ে একদম লাস্টে যেটা নিয়ে আসলাম সেই ভিডিওটার উপর সেই ওভারলেটার উপর ক্লিক করে স্কুল করে আমি এইদিকে চলে যাবো এইদিকে চলে গেলে এখানে মাস্ক অপশন পাবো জাস্ট এই মাস্ক অপশানটাতে ক্লিক করে দিয়ে এখানে হরিজোনাল একটা অপশান পাবেন জাস্ট এই হরিজোনাল অপশানটাতে একটা ক্লিক করে দিয়ে এখানে আপনি হচ্ছে এটা হাত দিয়ে ঘুরাই দেবেন এটা হাত দিয়ে এইভাবে ঘুরাই দেবেন ঘুরাই দিয়ে এটা সম্পূর্ণভাবে আপনার ঘোরানো হয়ে গেলে এখন আপনি কতখানি রাখতে চান ধরুন আমি এই যে এতখানি দেখাবো যে আমার পায়ের নিচে ব্লার নেই তো এতখানিতে নিয়ে এই যে ছোট্ট যে এটা দেখতে পাচ্ছেন এটা টান দিয়ে উপরের দিকে নিয়ে যাবেন এই যে টান দিয়ে উপরের দিকে নিয়ে যাবেন দেখেন এভাবে করলে আর এভাবে করলে কত সুন্দর হয় টান দিয়ে উপরের দিকে নিয়ে গিয়ে জাস্ট এখানে সাইন অপশন পাবেন সাইন অপশন একটা ক্লিক করে দেন তো এখন দেখেন এখন কিন্তু আমার ভিডিওর পায়ের দিক দিয়ে কোনো ব্লার হয়নি আপনি একটু ভালো করে লক্ষ্য করেন আমার কিন্তু পিছনে ব্লার ঠিকই হয়েছে কিন্তু আমার যে পায়ের সাইডের যে ব্লার নিচে যে ঘাস ঘাসগুলা দেখে দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে এই ঘাসগুলাতে কিন্তু একটু ব্লার হয়নি তো আশা করি বুঝতেই পেরেছেন আপনারা এই ধরনের ব্লার কীভাবে অ্যাড করবেন তো এখন হচ্ছে এখান থেকে ডাউনলোড কীভাবে করবেন এই যে এক হাজার আসবি এটাতে ক্লিক করে এখানে সাইটে চলে যাবেন এখানে হাইয়ে চলে যাবেন তারপর এখানে এক্সপোর্ট অপশনটাতে ক্লিক করে দিলেই কিন্তু আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে তো আশা করি আপনারা কিছু শিখতে পেরেছেন যদি শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় আসে বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ